তারা ভাবছিল যে এই বুদ্ধিজীবীদেরকে যদি হত্যা করা হয় তাহলে হয়তো বাংলাদেশ আর বুদ্ধিজীবী থাকবে না, তারা বুদ্ধি দিতে পারবে না, কিংবা মেধা যে দরকার একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে মেধা দরকার সেই মেধা হয়তো আর থাকবে না। যদি না থাকে তাইলে যারা বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে তাদের পক্ষে হয়তো দেশটাকে সঠিক লাইনে পরিচালনা করা সম্ভব হবে না, তখন বাধ্য হবে এই নতুন বাংলাদেশের মানুষ আবার পাকিস্তানে ফিরে যাওয়ার জন্য, অর্থাৎ এই দেশটাকে পাকিস্তান বানানোর জন্য। যে কারণে আপনারা জানেন যে আমাদের 75-এর 15ই আগস্ট তারা ঘটিয়েছিল যে তখন যেহেতু হয় নাই কিন্তু তাদের যে প্রেতাত্মা যারা ছিল যে রাজাকার আল বদর এবং এই তালিকাটা প্রণয়ন করিয়েছিল আল বদরদেরকে দিয়ে, মূলত শিবিরের যে সমস্ত লোক ছিল সেই সময় জামাতের যারা লোক ছিল সেই সময় তারা জানত যে বাংলাদেশে কারা প্রগতিশীল, তারা জানত যে কারা স্বাধীনতার পক্ষে লেখে, তারা জানত যে সারা দেশের মধ্যে কারা সাহস নিয়ে শক্তি নিয়ে দাঁড়ানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে পারবে তারা সেই বিষয়টা জানত, আর সেটা জানত বলেই তারা সেইভাবে তালিকাটা প্রণয়ন করে। এবং সর্বশেষ আপনারা জানেন যে 16 কিংবা 17 তারিখের দিকে জহির রায়হানের তিরুধানের কথা আপনারা জানেন, তার আগে শহীদুল্লাহ কায়সার আমাদের একজন পতিত দশার সাহিত্যিক এবং বুদ্ধিজীবী প্রগতিশীল বুদ্ধিজীবী, তাকে যখন ধরে নিয়ে গেল তাকে খুঁজতে গিয়ে কিন্তু জহির রায়হান হারিয়ে যায়, অর্থাৎ জহির রায়হান আর ফিরে আসেনি।